হাই ফ্রেন্ডস, আমি পারমিতা। আপনাদের সামনে আবার একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি নবরত্ন ডালের রেসিপি, তবে একদম অন্যরকমভাবে, অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ মতো নবরত্ন ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ওভারনাইট না ভিজাতে পারলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। প্রথমেই ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই রকম নবরত্ন ডাল কিন্তু যে কোনো গ্রসারি স্টোরেই আপনারা পেয়ে যাবেন। ডালের সাথে দিয়ে দেবো কিছু জিনিসও। আমি এখানে 1/2 টিস্পুন মতো গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন মতো গ্রেট করা রসুন নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। রসুনের পরিমাণটা আদার থেকে সামান্য একটু বেশি দিতে হবে। জিনিসগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ। যেহেতু পরে আবার লবণ ব্যবহার করব, তাই লবণটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মোটামুটি 2.5 কাপ মতো আমি জল দিলাম, যাতে ডালগুলো জলে ভিজে থাকে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে প্রেশার কুক করে নেব। হাই ফ্লেমে 1টা, মিডিয়াম ফ্লেমে 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। এই দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে 1টা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ, 1টা ছোটো এলাচ, অল্প একটু দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ। গরম মশলা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত লো ফ্লেমে একটু সটে করে নিচ্ছি। বড় এলাচ না থাকলে সেটা স্কিপ করতে পারেন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এই দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা, 1/2 টিস্পুন মতো রসুন বাটা। যেহেতু গ্রেট করা আদা রসুন আমি সেদ্ধ সময় দিয়েছিলাম, তাই আদা রসুন বাটাটা একটু কম দিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে খুব মিহি করে কেটে রেখেছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাও। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সুন্দর কালার হওয়ার জন্য এটা দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম 1 টিস্পুন মতো তড়কা মশলা। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দেবেন। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই নবরত্ন ডাল কিন্তু রুটি, নান, কুলচা, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। প্রথমে ফ্লেমটা হাই করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতো আমি রান্না করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু সব জিনিস দেওয়া শেষ হয়নি। আমি যেভাবে করে দেখাচ্ছি সেভাবে করবেন, অবশ্যই খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। ফ্লেমটা কিন্তু এবার মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে পাতা কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাসৌরি মেথি, এটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বাটার। এই 3টে জিনিস কিন্তু নবরত্ন ডালের রেসিপিটাকে আরও বেশি টেস্টি করে তোলে। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট মতো আমি রান্না করে নেব। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে সেরকম গ্রেভি রাখবেন। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু নবরত্ন ডালে একটা বেশ সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার নিয়ে আসবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর গরম গরম সার্ভ করব। আমি লেবু, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ তাহলে এটুকুনি। ওকে, বাই।